আকারে ছোট কিন্তু ধন সম্পদে ভরপুর এক দেশ হলো কুয়েত। দেশটি যেমন ধনী তেমনি শান্ত প্রকৃতির। শত শত বছর ধরে চলছে একই পরিবারের শাসন। নেই অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দল, আর ওই পরিবারটির নাম আল সাবাহ পরিবার। কুয়েতের সংবিধান অনুযায়ী আমির এবং ক্রাউন প্রিন্স পদের উত্তরাধিকার ঐতিহ্যগতভাবে শুধুমাত্র মুবারক আল সাবাহের বংশধরদের মধ্যেই সীমাবদ্ধ। কুয়েতে আল সাবাহ পরিবারের ক্ষমতা অপরিসীম। দেশের যে কোনো সরকারি এবং নির্বাহী পদের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে তাদের। দেশটিতে আমির পার্লামেন্ট ভেঙে দেওয়া এবং নির্বাচন ডাক দেওয়ার ক্ষমতাও রাখেন। এমনকি রাজনৈতিক বিষয়ে আমিরের কথাই শেষ কথা বলে স্বীকৃত। রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা হলেও কুয়েতে কিছুটা গণতান্ত্রিক চর্চা রয়েছে, অর্থাৎ পার্লামেন্টে বিরোধী দল প্রকাশ্যে সাবাহদের সমালোচনা করতে পারেন। সম্প্রতি মারা গেছেন কুয়েতের আমির নওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহ। অথচ বিষয়টি নিয়ে কোনো হইচই নেই। সংবিধান অনুযায়ী ওই দিনই ঘোষণা করা হয়েছে নতুন আমিরের নাম। নতুন আমির হলেন প্রয়াত আমিরের সৎ ভাই শেখ মিশেল আল আহমেদ আল সাবাহ। ক্ষমতার এই পরিবর্তন নিয়ে ট্রু শব্দও শোনা যায়নি। কুয়েতের ইতিহাস নিয়ে লেখা দ্য অরিজিন অফ কুয়েত বই অনুযায়ী আল সাবাহ পরিবারের উদ্ভব হয়েছে বনি উতবাহ সংঘ থেকে। সেখানে বলা হয় 1710 খ্রিস্টাব্দের মধ্যে আরবে খরা দেখা দিলে সাবাহ পরিবার সেখান থেকে পালিয়ে প্রথমে দক্ষিণে যায়। এরপর বিভিন্ন জায়গায় বসতি স্থাপনের চেষ্টা করলেও তারা পারেনি। পরে তারা উত্তর কুয়েতের পথে পা বাড়ান, সেখানে পানির উৎস খুঁজে পেলে শেষ পর্যন্ত স্থায়ী বসতি স্থাপন করেন। কুয়েতে বসতি স্থাপনের পরপরই সাবাহরা ওই অঞ্চল শাসন করতে শুরু করে। প্রচলিত আছে আল সাবাহ পরিবার কুয়েতে বসবাসের আগে দক্ষিণ ইরান এবং ইরাকের বিভিন্ন অঞ্চল জুড়ে বসতি স্থাপন করেছিল। এরপর 1700 শুরুর দিকে আজকের কুয়েতে বসতি স্থাপন করে। সেখানে একজন সাবাহ নেতা হন। 1762 সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি কুয়েত শাসন করেছেন। আল সাবাহ পরিবারের গোড়াপত্তন করেছিলেন আমির সাবাহ প্রথম জাবের আল সাবাহ, যিনি অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি অর্থাৎ 1752 থেকে 1776 সাল পর্যন্ত দেশটি শাসন করেছেন, আর এখন তাদের 17তম বংশধর দেশের শাসনভার গ্রহণ করল। বর্তমানে কুয়েত বিশ্বের ষষ্ঠ বৃহত্তম তেল সমৃদ্ধ দেশ এবং দেশটির জনসংখ্যা 48 লাখ, যার মধ্যে 34 লাখই বিদেশি কর্মী। অটোমানদের হুমকির মুখে 1899 সালে কুয়েতকে একটি ব্রিটিশ আশ্রিত দেশ বলে ঘোষণা করা হয়। সেই সময়ে সাবাহ পরিবার কুয়েতের আমির শাসন ক্ষমতায় থাকলেও ব্রিটিশ সংরক্ষণাধীন দেশ হিসেবেই বিবেচিত হতো। 1961 সালে ব্রিটিশদের কাছ থেকে পুরোপুরি স্বাধীনতা লাভ করে কুয়েত। সম্প্রতি প্রয়াত শেখ নওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহ কুয়েতের ষোড়শ আমির ছিলেন। সেই 1961 সালে দেশটি যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভের পর তিনি দেশটির ষষ্ঠ আমির। সেই থেকে শেখ নওয়াফ দেশটির অন্যতম প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হয়ে আসছিলেন। আমির হিসেবে দায়িত্ব গ্রহণের আগে কয়েক দশক ধরে কুয়েতের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন শেখ নওয়াফ। এর মধ্যে 1990 সালে তৎকালীন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কুয়েতে হামলা চালানোর সময় প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন তিনি। নওয়াফ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর চ্যালেঞ্জ মোকাবিলা করেন। তার মৃত্যুতে কুয়েতে 40 দিনের শোক ঘোষণা করা হয়েছে। কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।